বন্ধুরা, আজকে আমরা পড়ব সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া কাকে বলে? হ্যাঁ, আমি সেটা তোমাদেরকে বলছি, কিন্তু বলার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। প্রশ্নটা হচ্ছে এই যে, দেখো আমি একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে মুক্তা ক্লাস থেকে না বলে চলে গেল। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই বাক্যের মধ্যে কয়টি ক্রিয়াপদ রয়েছে? হ্যাঁ, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াপদ আমরা আগের ভিডিওতে যে সংজ্ঞা পড়েছিলাম সেই সংজ্ঞা অনুযায়ী যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। তাহলে আমরা একটু দেখব যে এই বাক্যের মধ্যে কোন কোন পদ দিয়ে কাজ বোঝাচ্ছে। মুক্তা দিয়ে কি কোনো কাজ বোঝাচ্ছে? না। ক্লাস থেকে? না। থেকে? সেটাও না। না, সেটাও না। তাহলে বলে, খেয়াল করে দেখো, বলা বলা নিশ্চয় একটা কাজ, তাহলে এটাও একটা ক্রিয়া। তাহলে চলে, চলা, এটাও একটা কাজ, এটাও একটা ক্রিয়া। আবার খেয়াল করে দেখো, গেল, এটাও কিন্তু কি একটা ক্রিয়া। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ রয়েছে কিন্তু তিনটা। তো আমরা এই তিনটা ক্রিয়াপদ নিয়েই এখন আলোচনা করব, নির্ণয় করব যে এর মধ্যে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা। এখন তোমাদেরকে এই সমাপিকা আর অসমাপিকা বোঝার জন্য একটু এটা অর্থটা একটু বলে দিই। সেটা হচ্ছে সমাপিকা মানে যা দিয়ে সমাপ্ত হয়, আর অসমাপিকা মানে হচ্ছে যা দিয়ে সমাপ্ত হয় না। আচ্ছা, এখন খেয়াল করে দেখো তো, সমাপিকা ক্রিয়া মানে কি? যে ক্রিয়া দিয়ে সমাপ্ত হয়। আর অসমাপিকা মানে কি? যে ক্রিয়া দিয়ে সমাপ্ত হয় না। তাহলে আমরা এখান থেকেই এই যে অর্থটা, এই অর্থ থেকেই কিন্তু আমরা এই ক্রিয়াটা নির্ণয় করতে পারি। কীভাবে? দেখো, তুমি খেয়াল করে দেখো, এখানে কোন ক্রিয়া দিয়ে বাক্য সমাপ্ত হয়েছে? হ্যাঁ, এই যে এটা দিয়ে। আর কোন ক্রিয়াগুলো দিয়ে বাক্য সমাপ্ত হয়নি? এই যে এগুলো দিয়ে। কথা কি বুঝতে পারলে? তার মানে আমি বলতে পারি যে ক্রিয়াপদটা শেষে থাকে সেটা হয় সমাপিকা, আর যে ক্রিয়াপদগুলো মাঝখানে থাকে মানে তা দিয়ে বাক্য শেষ হয় না তাকে বলা হয় অসমাপিকা। আমি আবারও বলছি, যে ক্রিয়া দ্বারা বাক্য শেষ হয় বা বাক্যের শেষে থাকে সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে গেল, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর খেয়াল করে দেখো, বলে এবং চলে এটা বাক্যের মাঝখানে রয়েছে, এই দুটো ক্রিয়াপদ দিয়ে কিন্তু কখনোই কি হয় না, বাক্য শেষ হতে পারে না। তুমি খেয়াল করে দেখো, আমি যে বলছি যে মুক্তা ক্লাস থেকে না বলে, হলো অর্থপ্রকাশ সম্পন্ন করলো? না, করলো না। আবার তুমি খেয়াল করে দেখো, মুক্তা ক্লাস থেকে না বলে চলে, আমি এতখানি বললাম তারপরেও কিন্তু এটা দিয়ে বাক্য শেষ হচ্ছে না, মনের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করছে না, এবং এটা বাক্যের মাঝখানে রয়েছে, এটা দিয়ে সমাপ্ত হচ্ছে না। তার মানে এই দুটো ক্রিয়াপদ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া একদম পরিষ্কার। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।